অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ সুইডেন। ইউরোপের অন্যান্য দেশে নাগরিকত্ব পাওয়া ছাড়াও স্থায়ীভাবে থাকার অনুমতি নিয়ে যে কেউ বসবাস করতে পারেন দেশটিতে। তবে বসবাসের অনুমতির জন্য দরকার চাকরি বা নিজের ব্যবসা। অন্যান্য দেশ থেকে আসা প্রবাসীরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি অনেকেই খুলেছেন নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান। এসব ব্যবসা প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে অনেক বাংলাদেশির। 2015 সালে আমি ইতালি থেকে সুইডেনে আসি। আসার পরে আমি একটা ফুড ডেলিভারি কোম্পানিতে চাকরি নেই। আমার সেই চাকরির অভিজ্ঞতার আলোকে আমি নিজেই এখানে একটা ফুড ডেলিভারি কোম্পানি খুলি। ইউরোপের বিভিন্ন দেশ থেকে বহু বাংলাদেশি এখানে আসে। আসার পর প্রথমত তারা চাকরির একটা সমস্যায় পড়ে। আমার উদ্দেশ্য হইল ওই সমস্ত বাংলাদেশি ভাইদের চাকরি দিয়ে সহযোগিতা করা। বর্তমানে আমার কোম্পানিতে 50 জন লোক কাজ করে। আমার টার্গেট 2021 সালের ভিতরে আমার কোম্পানিতে 200 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমরা যারা ইউরোপের অন্য দেশের মাইগ্রেন্ট, যারা সুইডেনে আসতে চাচ্ছি বা নতুন করে আসব, অথবা যারা চলে এসেছি, যারা এখানে কাজ পাচ্ছি না, তাদের জন্য কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য সমূহ সুযোগ রয়েছে। এখানে অনেক সম্ভাবনা, কিন্তু ভয়ে আমরা অনেকে স্টেপ নেই না। যে কোনো বিজনেসে স্টেপ নিলে লস হতে পারে, কিন্তু সেখান থেকে যে এক্সপিরিয়েন্সটা পাবো সেটা আমাদের প্রফিট। যেমন আমি রেস্টুরেন্ট বিজনেস শুরু করলাম, সেটাতে লস হয়ে গেল। তারপর আমি এই যে স্টকহোমের একদম সেন্টারেই বলা চলে এখানে ট্রাভেল এজেন্সি শুরু করলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি সবার কাছ থেকে, অনেক ভালো সাপোর্ট পাচ্ছি। তো আমি মনে করি নতুন যারা আসবেন তারা খুব সহজে এখানে উদ্যোগ নিতে পারেন। এখানকার অফিসগুলো আপনাকে অনেক হেল্প করবে। আপনার লাইসেন্স, পারমিশন সবকিছুর ক্ষেত্রে একদম সহজ। আপনি কোনো অফিসে গেলে কিছু না বুঝলে তারা নিজেরা আপনাকে হেল্প করবে। কিভাবে আপনি বিজনেস সেট আপ করতে চান সব ধরনের সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। ইউরোপের বাইরে থেকে সুইডেন ভ্রমণের নিষেধাজ্ঞা আগামী 22 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ফ্যামিলি ভিসা ও শিক্ষার্থীদের প্রবেশে কোনো বাধা নেই। আধুনিক চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা এবং ব্যবসায়িক নিরাপত্তার কারণে ইউরোপের অন্যান্য দেশে বসবাস করা প্রবাসী বাংলাদেশিদের অন্যতম পছন্দের দেশ সুইডেন। এখানকার প্রবাসীদের গড়ে ওঠা ব্যবসা বাণিজ্যে সৃষ্টি হয়েছে অনেক কর্মসংস্থান, যা বিদেশি বাংলাদেশিদের কর্মসংস্থান সহ দেশের রিমিটেন্স প্রবাহে ভূমিকা রাখছে। সফিল আলম, সময় সংবাদ, সুইডেন।